বর্তমান লকডাউনের সময় সমগ্র ভারতবর্ষত কাম করে থাকা যুবক যুবতীয় নিজের ঘরলে ঘুরি আহিলে বহুখিনি তাতে থাকিবলগিয়া হল যান বাহনের অসুবিধার বাবে বহুত যুবক যুবতীয় নিজের কাম হেরুয়াবলগিয়া হল কোনে জানে যে লকডাউনের পিছত কিমান কোম্পানি বন্ধ হব বা কিমান স্টার্টআপর আরম্ভ হব কি হব লকডাউনের পাছৰ পরিস্থিতি। নমস্কার বন্ধুসকল, মই মানস চেতিয়া এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আপনার এই চ্যানেলটো ভিউজ বহুয়া বা সাবস্ক্রাইবার বহুয়া আমার মেইন উদ্দেশ্য নয়। আপনার মূল্যবান পাঁচ মিনিট সময় যাতে আমি কি প্রফিটেবল কথা কব পারো সেয়াই আমার উদ্দেশ্য আর এই প্রয়াস আমার সদায় থাকিব। আজি আলোচনা করিম এটা প্রাইভেট সেক্টর এপর বিষয়ে, যেটো এপত আপনি এইচআরর লগত ডাইরেক্টলি কথা পাতিব পারিব। এই এপটো যোগেদি আপনি সকল ধরনের জব পাব, সেলস, মার্কেটিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এনি আপনি জব পাব। এপটোর নাম হয়েছে লিঙ্কড এপ। লিঙ্কড একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের দরে লিঙ্কডটো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু ই 80% প্রফেশনাল হয়। 99% কোম্পানি প্রোফাইল এই লিঙ্কড এপটোত থাকে। 80% এমপ্লয়ীর প্রোফাইল এই এপটোত থাকে। যেতিয়া কোনো এটা কোম্পানি পোস্ট খালি হয় এই এপটোতে এডভার্টাইজ পোৱা যায়। এই এপটোর যোগেদি আপনি এপ্লাই করব পাৰে। যার কোনো জব না থাকে তেনেলোকৰো প্রোফাইল এই এপটোত আপনি পাব। প্রথমে কৈছো লিঙ্কড এটা প্রফেশনাল এপ হয়। যদি আপনার লিঙ্কড এপত প্রোফাইল ভাল থাকে তেতিয়া আপনার কোম্পানিও জব অফার করব পাৰে। মই নাজানো আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করে নে নকরে, কিন্তু লিঙ্কড ব্যবহার করাটো খুবই প্রয়োজন, কিয়নো লিঙ্কডৰ যোগেদি আপনার প্রফেশনাল স্টেটাস প্রকাশ পোৱা যায়। এই এপটো আপনি প্লে স্টোরতে পাব। কেনেদৰে একাউন্ট খুলিব লাগে বা কেনেদৰে এপ্লাই কৰিব লাগে আৰু ইয়াৰ কিমান ফিচাৰ্স আছে তার বিষয়ে আজি আলোচনা কৰিম ভিডিঅ'ত। আহক চাওঁ এপটো। প্রথম ইন্টারফেস এনেকৈ দেখিব, তারপর আপনি দেখব জয়েন নাও, তারপর ইয়াত দেখব আপনার ফার্স্ট নেম দিব লাগিব, তারপর আপনার লাস্ট নেম, তারপর ইমেইল দিব লাগিব, তারপর আপনি একটা পাসপোর্ট সেট করব। তো মনে রাখব যে ইমেইলটো আপনার পার্মানেন্ট ইমেইল হব লিঙ্কডইনের বাবে, যত নাকি আপনার মেইল আহি থাকিব, তারপর এগ্রিয়েন্ট জয়েন করব। তারপর প্রথম ইন্টারফেস দেখেছে আপনি ইডি টেলিকম কোম্পানি একটা এডভার্টাইজ দিয়া আছে, এটা জব এডভার্টাইজ নয় অ্যাকচুয়ালি। তারপর যাব আপনি ফাইলত, প্রোফাইলত গিয়ে আপনি গোটে প্রোফাইলটা আপনি এডিটও করব পারে, প্লাস আপনার ইয়াত আপনি আগর যে কোম্পানি কাম করেছিল তার এক্সপিরিয়েন্সও আপলোড দিব পারে। মই বিভিন্ন কোম্পানি কাম করেছিল কিন্তু এটা কোম্পানির এক্সপিরিয়েন্স আপলোড দিয়া আছে। তারপর আপনি দেখব ইয়াত আপনার এই প্রোফাইলের আপনার একটা লিঙ্ক এটা দিছে, তারপর দেখব আপনার ইয়াত বিভিন্ন ধরনের কোম্পানি আছে, রিলায়েন্স গ্রুপ, এপটো আপনার ফেসবুকের দরেই হয়, বেশি কবলগিয়া মোট প্রয়োজন নাই, আপনি লাইক কমেন্ট শেয়ারও করব পারে। ইয়াত দেখব আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, তো কোভিড 19 কারণে এড এটা দিছে। তো ইয়াত আপনি দেখব আপনার ইয়াত বিভিন্ন ধরনের কোম্পানি আছে, এটা L&D টেকনোলজি সার্ভিস লিমিটেড, এটা বিল গেটসৰ প্রোফাইল, আদিত্য বিৰলা গ্রুপ আপনি, তারপর দেখব ইডি টেলিকম, এনে ধরনের বিভিন্ন ধরনের কোম্পানি আপনি দেখা পাব। ইয়াত তলত দেখা আছে হোম, হোমত আপনি সেইখিনি পাব। তারপর মাই নেটওয়ার্ক মানে আপনার যিমান আপনি ফ্রেন্ড বহাবও পারে, ইয়ার যোগেদি ফ্রেন্ড রিকুয়েস্ট পঠিয়ায় এটা ফলো করব, এইটা কোম্পানি ফলো করা হয়েছে। আপনি সার্চও করব পারে, কোনোবা এজন মানুষ সার্চ করব বলে বা এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্চ করব বলে গলেও পাব। তো ইয়াত মই এজনক সার্চ করলো, তেওঁৰ প্রোফাইলটো আপনি দেখা পাইছে, তারপর আপনি দেখা পাব এটা ইলেকট্রিক্যাল, যদি আমি ইঞ্জিনিয়ার টাইপ করো তো ইয়াত ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড আহি যাব, ইঞ্জিনিয়ারিং যিমান কোম্পানি ধৰি লওক পোস্ট ওলাইছে বা কি আছে সেই বিষয়েও পাব আপনি। ইয়াত দেখা পাব এইজন এজন মেম্বার, তো এইবো দেখা পাইছে আপনাদের বিভিন্ন ধরনের কোম্পানির পোস্ট খালি হয়, চলাবলে বেশি বহুত হয়, সহজ হয়। আপনাদের যেটা এপটো ডাউনলোড করব তো আপনাদের নিজে গম পাই যাব। অকল টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে নয়, ইয়াত আপনার নন টেকনিক্যালের বহুত জব আছে, সেলস হোক, মার্কেটিং, বিভিন্ন ধরনের জব আছে,
তো আপনি ফেসবুকের দরে ইয়াত পোস্ট লিখে শেয়ারও করব পারে, ফটো দিব পারে, ভিডিও আপলোড করব পারে। তো এনেদরে ব্যবহার করা হয়। তো ইয়াত মোর বর্তমান কোনো নোটিফিকেশন নাই, জব আপনার ওলাই থাকলে ইয়াত আপনার আহে যিমানবো কোম্পানি জব ওলাই থাকে। তো মই ভাবো কি আপনি এই এপ্লাই ডাউনলোড করে লো ভাল হব, ইয়াত আপনি ডাইরেক্টলি এপ্লাইও করব পারে। চিফ অপারেটর পোস্ট ওলাইছে, তো ইন্টারভিউ কারণে আপনার সেই মেইলতে আপনার কলিং লেটার আহিব। যদি আপনি কোনো জব পোৱা নাই বা আপনার বন্ধুয়ে কোনো জব পোৱা নাই, তেনেহলে অ্যাপটো এতিয়াই ডাউনলোড করক আর ভিডিওটো শেয়ার করবলে নাপাহিব, চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে নাপাহিব। ধন্যবাদ।